প্রিয় ছাত্রছাত্রী, আমি আজ আলোচনা করছি তোমাদের মডেল সেটের অর্থাৎ WBCHSE যে মডেল সেটটি প্রকাশ করেছে সেই মডেল সেটের সেট নাম্বার 11 থেকে 15 যে প্রশ্নগুলো রয়েছে বচনের বিরোধিতার উপর সেই প্রশ্নগুলোর উত্তর নিয়ে আলোচনা করছি এবং আজকের ক্লাস নাম্বার হলো 4 অর্থাৎ মডেল সেটের এই চতুর্থ নাম্বার ক্লাসে আমি সেট নাম্বার 11 থেকে 15 যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নের উত্তরগুলি এখানে আলোচনা করছি তোমরা এই উত্তরগুলো এরপরে আগের যে ক্লাসগুলো করেছি তারপরে লিখে রাখবে অর্থাৎ এর আগে যে তিনটি ক্লাস ছিল তার মধ্যে প্রথম ক্লাসে ছিল যুক্তির চ্যাপ্টারে এসকিউ আর দ্বিতীয় ক্লাসে রয়েছে বচনে বিরোধিতার সেট নাম্বার 1-5 তৃতীয় ক্লাসে রয়েছে সেট নাম্বার 6-10 আর আজকে যে চতুর্থ ক্লাস এই ক্লাসে হচ্ছে সেট নাম্বার 11 থেকে 15 তবে এই প্রসঙ্গক্রমে তোমাদের একটু জেনে রাখা ভালো যে যুক্তির চ্যাপ্টারের উপর কেন বচনের বিরোধিতা করা হলো তার কারণ তার মাঝখানে যে বচনের চ্যাপ্টারটি রয়েছে সেই চ্যাপ্টারে কিন্তু কোনো এসএকিউ প্রশ্ন নেই আর এই বচনের বিরোধিতার এসএকিউ প্রশ্নের অ্যান্সার করতে গেলে যে ছকটি তোমাদের জানা একান্তই দরকার সেই ছকটি আমি প্রথমে এখানে দেখানোর চেষ্টা করেছি ছক দুটো একটি জানতে হবে তোমাকে বচনের বিরোধিতার ছক আর একটি হলো সত্য মিথ্যার ছক বচনের বিরোধিতার ছক এই যে বাদিকে যে ছকটা দেখতে পাচ্ছ এটা বচনের বিরোধিতার ছক শুধু একবার জেনে নাও এই বচনের বিরোধিতার ছকে উপরে এ আর ই বচনের মধ্যে রয়েছে বিপরীত বিরোধিতা আই আর ও বচনের মধ্যে রয়েছে অধীন বিপরীত বিরোধিতা এ আই বচনের মধ্যে রয়েছে অসম বিরোধিতা আর ই ও বচনের মধ্যে রয়েছে অসম বিরোধিতা আর আই ই মাঝখানে রয়েছে বিরুদ্ধ বিরোধিতা এ ও বিরুদ্ধ বিরোধিতা এইগুলো আমি একদিকে যেমন অধ্যায়ভিত্তিক ক্লাসে আলোচনা করেছি ক্লাস নাম্বার 13, 14, 15 এই জায়গাগুলোতে ঠিক তেমনিভাবে এর আগের যে ক্লাসটিতে রয়েছে দেখবে সেখানে এই কোন প্রকার বিরোধিতা সেটা লিখে দিয়েছি তাই এই ক্লাসে আলোচনা করা হয়নি আরেকটি ছক সম্বন্ধে তোমাদের আয়ত্তে থাকতে হবে সেটা হলো সত্য মিথ্যার ছক এই ছকটি যদি তোমরা না বুঝতে পারো তাহলে আমার বচনের বিরোধিতার উপরে যে ক্লাসগুলো রয়েছে সেগুলো দেখে নেবে একবার সেখানে আমি এটা পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছি আজকে শুধু এই ছকটা করেছি যাতে এখানে যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোর উত্তর তোমরা করতে পারো তার জন্যেই দেখা যাক কী কী প্রশ্ন রয়েছে সেট নাম্বার 11 থেকে 15 আমরা দেখে নিই প্রথম প্রশ্নটি রয়েছে দেখো যে সাদা ইঁদুর আছে এবং সাদা ইঁদুর নেই এই বচন দুটির যৌক্তিক সম্পর্কে কি অনুমান করা যায় যখন এই দুটোর বচনের মধ্যে যৌক্তিক সম্পর্কে তুমি নির্ণয় করবে তখন এই বচন দুটোকে প্রথমে তোমার কাজ হচ্ছে যে এই উপরে কিন্তু বচন করা নেই বাক্য করা রয়েছে ওই বাক্য দুটোকে বচনে রূপদান করতে হবে দেখো সাদা ইঁদুর আছে এইটাকে বচনে করলে কি হবে আই বচন তাই আমি প্রথমে আই বচন দিয়ে লিখব যে কোনো কোনো ইঁদুর হয় সাদা তারপরে কি ছিল সাদা ইঁদুর নেই এটাকে বচনে দিয়েছি এটা হবে ই বচন কোনো ইঁদুর নয় সাদা তাহলে এই দুটো বচনের মধ্যে একটি হলো আই আর পরেরটা হলো ই এবার দেখে নাও তো আই আর ই আই আর একটা হচ্ছে ই এই দুটো বচন আর এই দুটো বচনের মধ্যে কোন ধরনের বিরোধিতা রয়েছে বিরুদ্ধ বিরোধিতা এই কন্যার দিয়ে বিরুদ্ধ বিরোধিতা এই কন্যার বিরুদ্ধ বিরোধিতা আবার এই কন্যারও থাকবে বিরুদ্ধ বিরোধিতা তাহলে আই আর ই বচনের মধ্যে কোন ধরনের বিরোধিতা বর্তমান সঠিক অ্যান্সারটি হবে বিরুদ্ধ বিরোধিতা সম্বন্ধ বর্তমান নেক্সট অ্যারিস্টটল কেন অধীন বিপরীত বিরোধিতাকে স্বীকার করেননি যে চার প্রকার বিরোধিতা আমরা দেখলাম এই চার প্রকার বিরোধিতার মধ্যে অ্যারিস্টটল দুটো বিরোধিতা স্বীকার করেননি একটি হলো এই বাদিক দিয়ে যে অসম বিরোধিতা রয়েছে আর ডান দিক দিয়ে যে অসম বিরোধিতা রয়েছে এটাকেও স্বীকার করেননি আর স্বীকার করেননি
অধীন বিপরীত বিরোধিতা, আই আর অবচনের মধ্যে যে অধীন বিপরীত বিরোধিতা, এই বিরোধিতাকেও স্বীকার করেননি। এখন প্রশ্ন হয়েছে এখানে যে আই আর অবচনের মধ্যে যে অধীন বিপরীত বিরোধিতা রয়েছে, অ্যারিস্টটল সেটাকে স্বীকার করলেন না কেন? দেখো উত্তরটি লিখে দিয়েছি, তোমরা একবার একটু দেখে নাও। যে অ্যারিস্টটলের মতে দুটি বিরোধী বচন কখনোই একসঙ্গে সত্য হতে পারে না, কিন্তু দুটি অধীন বিপরীত, এটা অধীর আছে এটা অধীন হবে, দুটি অধীন বিপরীত বিরোধী বচন একসঙ্গে সত্য হতে পারে। তাই এখানে তাই কথাটা দুবার লেখা আছে, একবার লিখবে, আমি এটা কেটে দিচ্ছি। তাই তিনি অধীন বিপরীত বিরোধিতাকে, তাই অধীন বিপরীত, এখানে অধীর আছে অধীন বিপরীত বিরোধিতাকে স্বীকার করেননি। কি বললাম আমরা যে কেন অধীন বিপরীত বিরোধিতাকে স্বীকার করেননি? না, অ্যারিস্টটলের মতে দুটো বিরোধী বচন, বিরোধী বচন বলতে এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি চার প্রকার বিপরীত বিরোধিতা, এর মধ্যে রয়েছে বিপরীত বিরোধিতা, আই ওর মধ্যে রয়েছে অধীন বিপরীত বিরোধিতা, এ আই অসম বিরোধিতা, ই ও অসম বিরোধিতা, আই ই বিরুদ্ধ বিরোধিতা, এ ও বিরুদ্ধ বিরোধিতা, এই চার প্রকার বিরোধিতার মধ্যে আমাদের মাথায় রাখতে হবে যে অ্যারিস্টটল মনে করেন দুটি বিরোধী বচন কখনো একসঙ্গে সত্য হতে পারে না, কিন্তু কিন্তু দুটি অধীন বিপরীত বিরোধী বচন কি হয়, যেহেতু একসঙ্গে সত্য হতে পারে, তাই তিনি অধীন বিপরীত বিরোধিতাকে স্বীকার করেননি। নেক্সট পরের প্রশ্নটি কি রয়েছিল, দুটি বিপরীত বিরোধী বচনের সত্যমূল্য সম্পর্কে কি অনুমান করা যায়? এখানে আমাকে জানতে হবে যে বিপরীত বিরোধী বচনের, দুটি বিপরীত বিরোধী বচনের সত্যমূল্য সম্পর্কে কি অনুমান করা যায়। বিপরীত বিরোধী বচন কোনটি কোনটি? বিপরীত বিরোধী হচ্ছে এ আর ই, এ আর ই বচনকে বলা হয় বিপরীত বিরোধী বচন। তাহলে দেখো তো সত্যমূল্য সম্পর্কে কি অনুমান করা যায়, একটা টি একটা এফ, একটা টি একটি এফ, এই তো আমরা দেখতে পাচ্ছি, আর একটা এফ হলে আর একটা সংশয়াত্মক বা অনিশ্চিত, একটি এফ হলে অন্যটি সংশয়াত্মক বা অনিশ্চিত। এবার আমাকে লিখতে এখানে সেটাই লিখব আমরা, যে দুটি বিপরীত বিরোধী বচন কখনই একসঙ্গে সত্য হতে পারে না, কিন্তু একই সঙ্গে মিথ্যা হতে পারে। এই যে একসঙ্গে সত্য হতে পারে না, দেখো একটা যদি সত্য হয় আর একটা কী হচ্ছে, মিথ্যা হচ্ছে, একটা সত্য হলে অন্যটি মিথ্যা হয়, কিন্তু একসঙ্গে মিথ্যা হতে পারে। কেন এই কথাটি বলা হলো? এই কারণেই বলা হলো যে একটি বচন মিথ্যা হলে অন্যটি সংশয়াত্মক, সংশয়াত্মক বা অনিশ্চিত। মানে কি একথার অর্থ হলো যে এই বচনটি সত্যও হতে পারে আবার মিথ্যাও হতে পারে, অনিশ্চিত মানে সেটা সত্যও হতে পারে মিথ্যা হতে পারে। তাই বলা হয়েছে যে বিপরীত বিরোধী বচনগুলোর ক্ষেত্রে একটি সত্য হলে অন্যটি কি হবে, অন্যটি মিথ্যা হয়, কিন্তু দুটো বচন একসঙ্গে কি হতে পারে, মিথ্যা হতে পারে। দেখো এই কথাটাই আমরা এখানে লিখে দিয়েছি যে দুটি বিপরীত বিরোধী বচন একই সঙ্গে সত্য হতে পারে না, কিন্তু একসঙ্গে মিথ্যা হতে পারে। এটা হলো সেট নাম্বার 11-এর প্রশ্ন ছিল। এবার আমরা দেখে নিই সেট নাম্বার 12-এর প্রশ্ন, বচনের বিরোধিতা অ্যারিস্টটল বর্গক্ষেত্রে অঙ্কন করো, অর্থাৎ অ্যারিস্টটল কোন কোন বিরোধিতা স্বীকার করেন এবং তার বর্গক্ষেত্রটি কেমন। আমি এখানে লিখে দিয়েছি, তোমরা কয়েকটা কথা এখানে লিখে দেবে, আমি সেটা করে দিইনি, এটা তোমাদের জন্য রেখেছি। দেখো এখানে তিনি দু প্রকার বিরোধিতা স্বীকার করেন, একটা হলো বিরুদ্ধ বিরোধিতা, কোন কোন বচনের মধ্যে, এ আর ও আমরা উপরে দেখেছি, এ আর ও বচনের মধ্যে বিরুদ্ধ বিরোধিতা, তাহলে এই জায়গায় লিখবে তোমরা বিরুদ্ধ বিরোধিতা এ আর ও, আর নিচেও আই আর ই বচনের মধ্যে লিখবে বিরুদ্ধ বিরোধিতা। কি বললাম, এ আর ও এখানে লিখবা বিরুদ্ধ বিরোধিতা, আই আর ই এর মধ্যেও লিখবা বিরুদ্ধ বিরোধিতা, আর এ আর ই দেখতে পাচ্ছ এখানে লিখবে অধীন বিপরীত, সরি এ আর ইর মধ্যে লিখবে বিপরীত বিরোধিতা।
তাহলে এই যে ছকটা দেখছো, এই ছকটা প্রথমে করবে, ছকটা করার পর এ আর ই এই মাঝখানে এখান থেকে লিখে দেবে বিপরীত বিরোধিতা, আর এ আর ও এখানে লিখবে বিরুদ্ধ বিরোধিতা, আর নিচে আই আর ই এখানে লিখবে বিরুদ্ধ বিরোধিতা। ওকে, নেক্সট পরের প্রশ্ন, বিরোধানুমান কোন ধরনের অনুমান? এই প্রশ্নটির উত্তর তোমরা শিখেছিলে এর পরবর্তী চ্যাপ্টার অমাধ্যম অনুমানে। তোমরা শিখেছ অমাধ্যম অনুমান কয় প্রকার, সেই অমাধ্যম অনুমানের যে প্রকারভেদ তার মধ্যে দেখবে প্রথম চার প্রকার হলো আবর্তন, বিবর্তন, সমবিবর্তন, অন্তরাবর্তন। তারপরেই রয়েছে বিরোধানুমান, অর্থাৎ এই বিরোধানুমানটি হচ্ছে অমাধ্যম অনুমানের একটি প্রকারভেদ। আর একবার বলছি, এর পরবর্তী যে চ্যাপ্টারটি রয়েছে অমাধ্যম অনুমান, সে অমাধ্যম অনুমানের যে প্রকারভেদ দেখানো হয়েছে সেখানেই দেখবে সে অমাধ্যম অনুমানের প্রকারভেদের মধ্যে একটি প্রকারভেদ হচ্ছে বিরোধানুমান। তাই আমরা বলবো অমাধ্যম অনুমান হলো বিরোধানুমান হলো অমাধ্যম অনুমান। নেক্সট পরবর্তী প্রশ্ন সেট নাম্বার 13-এ রয়েছে। দেখো সেট নাম্বার 13-এর প্রথম প্রশ্ন, উভয় প্রশ্নটাকে একটু ঘুরিয়ে করা, কি বিরোধ অনুমানকে কোন ধরনের অনুমান বলা হয়? তাহলে উপরে যা প্রশ্নটি ছিল একই রকম প্রশ্ন, শুধু একটু ঘুরিয়ে দেওয়া, অমাধ্যম অনুমান। তাহলে অ্যান্সারটি হবে অমাধ্যম অনুমান। নেক্সট, বচনের বিরোধিতা ক্ষেত্রে কয়টি বচন থাকে? কয়টি বচন থাকে একবার একটু দেখে নাও, বচনের বিরোধিতার ক্ষেত্রে একদম উপরে চলে যাও, কটা বচন থাকে দেখো তো, 1, 2, 3, 4, অর্থাৎ এ ই আই ও এই চারটি বচন থাকে বচনের বিরোধিতার ক্ষেত্রে। তাই এক্ষেত্রে যে প্রশ্নটি বলা ছিল বচনের বিরোধিতার ক্ষেত্রে কয়টি বচন থাকে, সঠিক অ্যান্সারটি হবে চারটি বচন থাকে। নেক্সট প্রশ্ন, বিপরীত বিরোধিতার একটি উদাহরণ দাও। বিপরীত বিরোধিতার উদাহরণ তোমাদের দিতে গেলে প্রথমে আগে ছকটি একবার দেখে নাও, বিপরীত বিরোধিতা কোন কোন বচনের মধ্যে রয়েছে। দেখো তো বিপরীত বিরোধিতা কোন কোন বচনের মধ্যে রয়েছে, এ আর ই এই দুটো বচনের মধ্যে থাকে বিপরীত বিরোধিতা, আই ওর মধ্যে থাকে অধীন বিপরীত বিরোধিতা, এ আই অসম, ই ও অসম, এ ও বিরুদ্ধ, আই ই বিরুদ্ধ। তাহলে আমাদের বলছে বিপরীত বিরোধিতা, তাহলে এ আর ই, আমরা এ বচনে একটা উদাহরণ দেব আর ই বচনে একটা উদাহরণ দেব, তবে আমাদের খেয়াল রাখতে হবে তাদের উদ্দেশ্য আর বিধেয় যেন সেম থাকে। আমরা যাচ্ছি, তাহলে আমরা বিপরীত বিরোধিতার একটা উদাহরণ, তাহলে বিপরীত বিরোধিতা কোন কোন বচনের মধ্যে দেখতে পেলাম, এ আর ই, তাহলে এ বচনের একটা উদাহরণ দাও, সকল মানুষ আর মরণশীল জীব। তাহলে এরপরে কী হবে, ই বচন, ই বচনে লিখবো আমরা কোনো মানুষ নয় মরণশীল জীব। তাহলে বিপরীত বিরোধিতার উদাহরণ দিতে গেলে এ আর ই দেব, উদ্দেশ্য আর বিধেয় সেম রাখব। নেক্সট পরের প্রশ্নটি রয়েছে সেট নাম্বার 14-এ দেখো কি রয়েছে, সকল সাধু হয় সৎ এবং কোনো কোনো সাধু নয় সৎ, বচন দুটির মধ্যে কি ধরনের সম্পর্ক? আগে কিন্তু আমরা এই ধরনের একটি প্রশ্ন পেয়েছি। তাহলে সকল সাধু হয় সৎ, প্রথমে আমরা এটাকে লিখলাম কোন বচন, আমরা দেখলাম সকল সাধু হয় সৎ এটা হলো এ বচন, আর পরে কি রয়েছে, কোনো কোনো সাধু হয় সৎ, এটাকেও বচন করা হলো, কোনো কোনো সাধু হয় সৎ, লিখলাম কোনো কোনো সাধু হয় সৎ, এটা হলো আই বচন। তাহলে এ এবং আই, আবার আমরা উপরের দিকে তাহলে যাই, দেখি এখানে এ আর আই, এ আর আই এর মধ্যে কোন বচন, অসম বিরোধী, অসম বিরোধিতার সম্বন্ধ রয়েছে এ আর আই এর মধ্যে। আমরা এবার তাহলে এখানে লিখে দেব যে অসম বিরোধিতার সম্বন্ধ, তাই তো বলেছে কি ধরনের সম্বন্ধ বচন দুটির মধ্যে, এখানে লিখবে তোমরা অসম বিরোধিতার সম্পর্ক। নেক্সট সেট নাম্বার 14-এর পরবর্তী প্রশ্ন, যদি এ বচন সত্য হয় তাহলে একই উদ্দেশ্য বিধেয় ই আই ও বচনের সত্যমূল্য সম্পর্কে কি অনুমান করা যায়? এই প্রশ্নটির অ্যান্সার করতে গেলে তোমাদের কিন্তু সত্য মিথ্যার সক সম্পর্কে একটি ধারণা থাকা দরকার। এ বচন সত্য হলে ই আই ও বচনের, দেখো তো এ বচন সত্য, এ বচনের নিচে সত্য কোথায় আছে, এ বচন সত্য হলে এটা,
তাহলে এ বচন যদি সত্য হয়, এ বচন যদি সত্য হয় তাহলে তোমাকে দেখতে হবে এই ঘরেই, ই বচনের সত্যমূল্য এই ঘরে দেখো তো, ই বচনের নিচে কোনটা আছে, এফ আছে, আই বচনের নিচে, তাহলে ই বচন হবে সত্য, এই মিথ্যা, আই বচন কি হবে সত্য, আর ও বচন কি হবে মিথ্যা। ক্লিয়ার হলো? তাহলে এ বচন সত্য হলে ই বচন হবে মিথ্যা, আই বচন হবে সত্য, আর ও বচন হবে মিথ্যা। ওকে, তার পরবর্তী প্রশ্ন সেট নাম্বার 14-এর পরের প্রশ্ন দেখো রয়েছে অথবা দিয়ে, ও বচন মিথ্যা হলে এ ই আই বচনের সত্যমূল্য কি হবে। দেখো ও বচন মিথ্যা, তাহলে আমাকে দেখতে হবে ও বচনের ঘরে কোথায় মিথ্যা আছে, একদম দেখো প্রথমেই আছে। যদি ও বচন মিথ্যা হয় তাহলে আই বচন কি হবে সত্য, ই বচন কি হবে মিথ্যা, আর এ বচন কি হবে সত্য। তাহলে প্রশ্নটি কি ছিল আমার, ও বচন মিথ্যা হলে আই ই এ সম্পর্কে কি অনুমান করা যায়। তাহলে ও বচন মিথ্যা হলে আই বচন হবে সত্য, অর্থাৎ এই ঘরেই কিন্তু আমার মানটি নির্ণয় করতে হবে, ই বচন মিথ্যা আর এ বচন হবে সত্য। বুঝা গেল? নেক্সট আমরা দেখি আমাদের আজকের 15 সেটেতে একটি মাত্র প্রশ্ন রয়েছে, সে প্রশ্নটি কি, অসম বিরোধিতা কাকে বলে। এই অসম বিরোধিতা কাকে বলে এই প্রশ্নটির অ্যান্সার করতে গেলেও তোমাদের কিন্তু সখের সাহায্য নিতে হবে। আমি এখানে অ্যান্সারটি করে দিইনি, অ্যান্সারটি মুখে বলে দিচ্ছি, তোমরা লিখে নেবে। তার আগে একবার একটু দেখো এই সংজ্ঞাটি কিভাবে তৈরি করতে হবে সেটা একবার একটু দেখে নাও। আমার প্রশ্নটি কি ছিল, অসম বিরোধিতা। তাহলে অসম বিরোধিতা কোন কোন বচনের মধ্যে, এ আই ই ও, এ আই এই দুটো বচন সদার্থক আর ই ও দুটো বচনই সদার্থক নামার্থক। তাহলে এদের মধ্যে কিসের পার্থক্য নেই, গুণের পার্থক্য নেই। কিসের পার্থক্য রয়েছে, পরিমাণের। দেখো এখানে এ সার্বিক, আই বিশেষ, ই সার্বিক, ও বিশেষ। তাহলে আমরা দেখলাম যে অসম বিরোধিতার ক্ষেত্রে কিসের পার্থক্য থাকে না, থাকে না হচ্ছে গুণের পার্থক্য, আর কোন পার্থক্য থাকে, পরিমাণের পার্থক্য। তাহলে এর পরে ভিত্তি করে আমরা সংজ্ঞাটা তৈরি করব, কি লিখব, একই উদ্দেশ্য ও একই বিধেয় বিশিষ্ট দুটি দুটি সদার্থক বা নন্যার্থক বচনের মধ্যে যদি পরিমাণের পার্থক্য থাকে তাহলে বচন দুটির পারস্পরিক সম্পর্ককে বলা হবে বচনের বিরোধিতা। আবার বলি, একই উদ্দেশ্য একই বিধেয় বিশিষ্ট দুটি সার্বিক বচনের মধ্যে যদি, সরি, দুটি সদার্থক বা নন্যার্থক বচনের মধ্যে যদি পরিমাণের পার্থক্য থাকে তাহলে বচন দুটির পারস্পরিক সম্পর্ককে বলা হবে অসম বিরোধিতা। এটাই ছিল তোমাদের অসম বিরোধিতা কাকে বলে, এটাই আমার ছিল আজকের লাস্ট কোয়েশ্চেন, আলোচনা করলাম। তোমরা এগুলো খাতায় লিখবে, এই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষার, তোমাদের পরীক্ষার জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। কেননা এই যে মডেল সেট, এই মডেল সেটগুলো কিন্তু ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলের, অর্থাৎ তোমাদের যেখান থেকে বোর্ডের প্রশ্নটি হয় সেখান থেকে। তাই এই প্রশ্নগুলি অবহেলা না করে প্রতিটি প্রশ্ন একদম সম্পূর্ণরূপে দেখবে এবং সেগুলোকে খাতায় লিখে রাখবে, যেগুলো পরীক্ষা দিতে যাওয়ার আগে কিন্তু এগুলো অবশ্যই দেখে যাবে। ওকে, এই পর্যন্তই কমপ্লিট হলো আজকের ক্লাস। এর পরবর্তী ক্লাসে আমি আলোচনা করব সেট নাম্বার 16-20। ওকে, থ্যাংক ইউ।